আজকেও এখানে লাইটিং সবকিছু ঠিকঠাক চলছে তো বাবা? একটা বছর আবার অপেক্ষা। ফুলের সাজে সাজানো পুজো শেষ আর এখন শুধু বিসর্জনের পালা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস ফেয়ারের একদম ভিতরে, ঠিক আছে? এই একদম ভিতরটা সমস্ত ঠাকুর গাড়িতে উঠে গেছে, এখন শুধু বাকি রয়েছে মা দুর্গা। মা দুর্গার এখন ওঠার পালা, এখানে সেই তোড়জোড় চলছে। আজ সন্তোষ মিত্র স্কোয়ারের অর্থাৎ লেবুতলা পার্কের মা দুর্গার প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে এখান থেকে। সেটাই তোমাদেরকে এই ভিডিওতে কিছুটা শেয়ার করব। ঠাকুর বের করার এই যে হুঙ্কার, সেটা ঠাকুর যখন এখানে এন্ট্রি করেছিল, যখন নিয়ে আসা হয়েছিল, তখনও কিন্তু এই হুঙ্কারটা আমরা দেখেছিলাম। যারা এখানে এই সহায়তা করেন তাদের যথেষ্ট পরিশ্রম হয়, এই পরিশ্রমের মাধ্যমেই তারা টোটাল কাজটা করে থাকেন, আর ওনারা ছাড়া সত্যি অসম্পূর্ণ পুরো কাজটাই। এই যে বেদি, সে বেদি থেকে বেরোচ্ছে, সমস্ত মহিলারা এখানে উলুধ্বনি দিচ্ছেন এই মুহূর্তে। রাইট নাও ওদের প্যান্ডেলের একদম বাইরের অংশটাতে চলে এসেছি। আজকেও এখানে লাইটিংটা চলছে, লাইটিং বন্ধ হয়নি, আর এই লাইটিং দেখার জন্য আজকেও মানে ভিড়ের মধ্যে যারা আসতে পারেনি তারা কিন্তু আজকেও এই লাইটিং দেখছেন। ওদের প্যান্ডেলের যে লাইটিংটা অলরেডি বাইরের অংশটাতে বের করে দেওয়া হয়েছে, এবার সোজা টেনে মানে এখান থেকে পুরোপুরি নিয়ে গিয়ে তারপরে কিন্তু গাড়িতে নিয়ে যাওয়া হবে এখানে। এই মুহূর্তটা সত্যি খুব মানে একটা বেদনাদায়ক মুহূর্ত। মায়ের প্রতিমা কয়েকদিন আগেই এসেছিল মহালয়ার আগে, আবারও মাকে বিদায় জানানোর পালা, একটা বছর আবার অপেক্ষা করতে হবে। সত্যি খারাপ লাগে, আবার ভালো লাগে এটাও যে এই যে অপেক্ষা করব, পুজো আসলে কিন্তু পুজো শেষ হয়ে যায়, কিন্তু এই যে অপেক্ষা করব, অপেক্ষাটা ভালো লাগে করতে, এই হচ্ছে ব্যাপার। মা দুর্গার প্রতিমা তো এখানে তোলা হবে এই গাড়িটাতে, বাকি যে সমস্ত প্রতিমাগুলো অর্থাৎ মা সরস্বতী রয়েছে, তারপর পরের যে গাড়িটা সেখানে রয়েছে মা লক্ষ্মী, তারপর রয়েছে গণপতি, এবং কার্তিক ঠাকুর কোথায়? কার্তিক ঠাকুর মনে হয় আগে আছে। এখান থেকে পুরোপুরি নিয়ে আসা হচ্ছে মাকে, এবং সামনেই যে ট্রলি রয়েছে সে ট্রলিতে ওঠানো হবে। দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ এই টোটাল এই পরিবেশটার মধ্যে রয়েছে, হেভি লাগছে। প্রতিমা টলির মধ্যে উঠে গেল, সেটা দেখে গেলাম অক্লান্ত পরিশ্রমের ফলে তারপর এটা সম্ভব হলো। মায়ের প্রতিমাকে ফুলের সাজে সাজানো হচ্ছে, যে মালাটা পরানো হচ্ছে, বড় একটা মালা, তারপরে আরও বিভিন্ন অংশ আছে, সেই ফুলের অংশগুলোকে ধীরে ধীরে টোটাল সাজানো হবে অলঙ্কারে, ফুলের অলঙ্কারে। আর এইটা দেখে আমার ওই ফাটাকেষ্ট কালীর ঠাকুরের কথা মনে পড়ে গেল, সেখানেও মাকে এরকম ফুলের সাজে সাজানো হয়ে থাকে। ওদিক থেকে মা লক্ষ্মী, সে মা লক্ষ্মীর যে গাড়িটা সেটা কিন্তু সামনের পাশ থেকে বেরিয়ে গেল। রাইট নাও মুকুটের যে অংশটা সেটা পরিয়ে দেওয়া হচ্ছে, মানে সম্পূর্ণ যে সাজ সেটা কিন্তু
দেখতে পাচ্ছি আমরা মায়ের। আগের বাদ্যি বেজে গেল, মায়ের বিসর্জনের পালা ঠিক আগের মুহূর্তে। সন্তোষ মিত্র স্কোয়ারের এই টোটালি ফিল্ডে দেখা হয়ে গেল মহাদেবের সাথে। বাবা ভালো আছে? সব কিছু ঠিকঠাক চলছে তো বাবা? আপনি একটু আশীর্বাদ দিন আমাকে বাবা। বেশ ভালো থাকবেন বাবা। আপনি এখানে আজকে পুরো সারাদিন আছেন? তখন কার্তিক ঠাকুরকে দেখাতে পারিনি, কার্তিক ঠাকুরের গাড়িটা অন্যদিকে ছিল। এই হচ্ছে কার্তিক ঠাকুর রয়েছে। এই যে এই ধরনের যে লাইট, এই লাইটের মাধ্যমে টোটাল আজকে যে শোভাযাত্রা সেটা কিন্তু ফুটে চলেছে। এই কার্তিক ঠাকুরের আগেই রয়েছে মা সরস্বতীর মূর্তি, যেটা দেখালাম একটু আগে আমি। এবং এখানে যে র‍্যাম্পটি রয়েছে, তারপর রয়েছে। এবং আরো ধীরে ধীরে আমি যখন সামনের দিকে এগাবো, এখানে কিন্তু আরো একটি টিম, সেই টিম। সর্বশেষ বললাম, এখানে কিন্তু গণপতি রয়েছে এবং ঠাকুর মশাই নিজে এখানে রয়েছেন। ধুনোর গন্ধ সেটা আমি পাচ্ছি এখন। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স সন্তোষ মিত্র স্কোয়ারে। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আরো একটি টিম। আর একটা জিনিস যেটা আমি দেখতে পেলাম এখানে, সেটা হচ্ছে সমস্ত মহিলাদের হাতে মোমবাতি রয়েছে। সেটা এই তোমার লাইট রয়েছে মোমবাতি, তারা এই মোমবাতি নিয়ে মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেছেন। সবাই দাঁড়িয়ে রয়েছেন একসাথে, এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। আট থেকে আসি সকলেই কিন্তু হাতে মোমবাতি নিয়ে আছে, ছোটো থেকে বাচ্চারা থেকে শুরু করে সমস্ত কাকিমারা সবাই রয়েছেন এখানে। আজ মোটামুটি অনেক গভীর রাত অবধি এই টোটাল ব্যাপারটা চলবে, অনেক শোভাযাত্রার মাধ্যমে এই যে প্রসেশনের মাধ্যমে বিসর্জন সেটা চলবে। আমার ভিডিওতে তোমাদেরকে দেখালাম খানিকটা পার্ট, গেটটা বেশ ভালো লাগছে দেখতে। যখন পুজোর সময় এসেছিলাম তখন বেশ ভালো লাগছিল। এখনও কিন্তু প্রচুর মানুষজন রয়েছেন যারা দেখছেন। দেখো মহাদেবের একটি এখানে ট্যাবলো সেটা রয়েছে। চলো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম এই শোভাযাত্রার কিছুটা পার্ট। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা।